অ্যাকশন শান্তিতে একটা জিনিস দেখাই মানে শুধু গুড়গুড় 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 করছে না হচ্ছে ভ্যাকসিন পেলাম না তো নমস্কার বন্ধুরা তো নমস্কার বন্ধুরাটা একটু জোরে না বললে ঠিক এনার্জিটা আসে না তো ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রেবেলা ঘুমাবার আগে আমার ফোনের নোটিফিকেশান আসে যে ভারতে করোনা সংক্রমণ নিম্নমুখী তো বিশ্বাস করো মনে হয় যে হ্যাঁ এ রাত্রায় বেঁচে যাবো থার্ড ওয়েভ আসবে না শান্তিতে ঘুমাইছে শান্তিতে তো আজ সকালে উঠার পর চাটা খাওয়ার পর চলাফেরা করার পর ব্রাশ করার পর ব্রাশটা আগে হতে যদি এবার সরি সকালবেলায় উঠার পর এই এসব করার পর যখন আমি দেখছি আমার ফোনটা হাত দেবো তখন এটা টুং করে নোটিফিকেশান ঢুকলো নোটিফিকেশানে কি আছে দেখাই তোমাদেরকে তো নোটিফিকেশানে ছিল কিছুটা এটা যে চায়না কনফার্মস ফার্স্ট হিউম্যান কেস অফ H1093 বার্ড ফ্লু এ তোরা কি বাঁচতে দিবি না আমাদেরকে মানে সিরিয়াসলি মানে একদিন রাত্রে যখন ঘুমাচ্ছি ভাবছি হ্যাঁ শান্তি মতো ঘুমাবো এবার সব ঠিক হয়ে যাবে আ গাড়ি তো একদিন রাত্রে যখন ঘুমাচ্ছি ভাবছি সব ঠিক হয়ে যাবে তারপরের দিনই একটা নতুন কিছু বার করে দিচ্ছে আর আবার তোমার যদি শান্তিতে থাকতে মন নেই তোমরা অন্য ওয়ার্ল্ডে চলে যাও না কেন এই পৃথিবীতে বসে আছো তোমরা বহু হাইটেক তোমাদের এইখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমরা পালাও এখান থেকে বস তো সকালে উঠে এরকম একটা নিউজ কার ভাল লাগে ভাই চায়নায় কেউ বোম্বে উড়ে না কেন তো এখন বাজে হচ্ছে 8টা আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই এবং তাড়াতাড়ি ঘুমাতে চলেও যাই গুড বাই তাহলে খুব একটা সকালও হয়নি তো মেঘ করে আছে ওই জন্য লাইটটাও কম পড়ছে সূর্য এখনো উঠেনি আমি সূর্যের থেকে আগে উঠে গেছি সূর্যকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগের টপিকটা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছো তাই করতে হবে কারণ আমি নিজে এখনো জানি না যে ওটা কি হয়ে দাঁড়াবে কারণ এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট কালকে একটা খুব পরিচিত ভদ্রলোক আমাদের ঘরের চেনা জানা সে আমাদেরকে আম দিয়ে যায় ওদের গাছে প্রচুর আম হয়েছে এবং ঝড়ে পড়েছিল হয়তো সেই আমগুলো দিয়ে যায় তো সেটা দেখে পরে আমার মা আর দাদার মাথায় একটা বুদ্ধি হয় যে একটা নতুন কিছু ট্রাই করা যাবে এবং সেই বুদ্ধিটাতে ইউটিউব একটু ভালো করে পালিশ করে দেয় সেই জন্য ওই এক্সপেরিমেন্টটি আজকে ট্রাই করা হবে ভাবলাম সকাল সকাল ইন্ট্রোটা নিয়ে নিই প্লাস এখানে একটা নতুন ফোড়া হয়েছে ফোড়া বড়ানো কেয়া নাকি ওটা ময়েশ্চারাইজের জন্য হচ্ছে হয়তো অনেক কিছু বকা হয়ে গেল এক মিনিটের থেকে বেশি ইন্ট্রো হয়ে যাচ্ছে চলো ব্লগটাকে শুরু করি তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর মা আর দাদা বসে গেছে আম নিয়ে আম ছাড়াচ্ছে দুজনে মানে আমের ছালগুলো ছাড়াচ্ছে দুজনে বসে বসে তো এবারে এই আমের শ্বাসগুলো নেবে ছালগুলো ছাড়িয়ে পর এই শ্বাসগুলো লাগবে আমাদের মানে ম্যাঙ্গো শেকটা করতে যেমন লাগে শ্বাসগুলো তো মা এখন শ্বাসগুলো ছাড়াচ্ছে ছুরি করে তো সব আমগুলোর শ্বাসগুলো ছাড়াবে দিয়ে পর করবে তো এখন চলে এসেছি রান্নাঘরে এই যে এই আমের শ্বাসগুলো যেগুলো মা আর দাদা দুজন মিলে ছাড়ালো তো এটাকে এই গ্রাইন্ডারটার মধ্যে পিসা হবে মানে ওই গ্রাইন্ড করা হবে তো এবারে চলো এটা ঢেলে নিই তো এটা এবারে ঢালা হয়ে গেছে এটার মধ্যে গ্রাইন্ডারটার মধ্যে আমের শ্বাসগুলোকে তো এবারে এই এটার মধ্যে একটু ঠান্ডা দুধ দিতে হবে ঠান্ডা দুধ মোটামুটি পরিমাণ মতো দিতে হবে কারণ এটা এখন গ্রাইন্ড করা হবে তাই দুধটা দিলে একটু মাখো মাখো ব্যাপারটা আসবে সেই জন্য তো এবার এটার ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো এবারে ঢাকনাটা লাগিয়ে পর কি করতে হবে গ্রাইন্ড করতে হবে তো চলো এবার এটা গ্রাইন্ড করি তো গ্রাইন্ড করা হয়ে গেছে দেখা যাক ব্যাপারটা কিরকম হয়েছে উপরে একটু লেগে গেছে লাগবেই স্বাভাবিক তো বেশ মাখো মাখো ব্যাপারটাই হয়েছে উপরে যেটা লেগে আছে সেটাকে চেঁচে পরে নিচে দেওয়া হচ্ছে বাঙালি আমরা কিচ্ছু ছাড়বো না সব নেব তো এবার এটা চিনি দিতে হবে চামচ তো এবারে এটার মধ্যে বরফ দেওয়া হবে মানে ঠান্ডা বরফ যাতে সেই লস্যিতে যেমন দেয় বরফ সেরকম তো এবার দাদা আমাদের চেষ্টা করছে বরফগুলো বার করবার তো এবারে নিজের জোর দেখাচ্ছে বাবু বলি একটা বেরিয়ে এলো একটা গেল ভিতরে আরও জোর এ দুটো বেরিয়েছে তো বরফগুলো দিয়ে যাওয়ার পর এবারে আইসক্রিম দেওয়া হবে এটা হচ্ছে আমুলের আইসক্রিমটা 10 টাকার বাটিগুলো তো একটা আইসক্রিম দেওয়া হলো এবারে দেওয়া হবে টি আইসক্রিম দেওয়ার পর এটার মধ্যে আরও একটু ঠান্ডা দুধ দেওয়া হচ্ছে মানে তবে ওই অনেকটা হবে প্লাস একটু বাড়বে পেপারটা আর ভালোভাবে গ্রাইন্ডও হবে তবে এবারে ঢাকনাটা দেওয়া হয়ে গেছে তো আমাদের ম্যাঙ্গো শেক প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দারুণ দেখতে লাগছে এখান থেকে আর গন্ধটাও খুব ভালোই উঠেছে দেখতে তো বেশ ভালোই লাগছে এবার এগুলো গ্লাসে ঢালা হবে
তো গ্লাস আমাদের রেডি হয়ে গেছে, পাঁচজনকার পাঁচটা গ্লাস রেডি। এবার এগুলোকে এক এক ঢালা হবে। এই যে গ্লাসে ঢালা হচ্ছে এবারে, তো এই যে আমি একটু গ্লাস দিয়ে পরে একটু সাহায্য করলাম, মানে আমারও ভূমিকা রইল এটার মধ্যে। তো এই যে সব রেডি হয়ে গেছে আমাদের গ্লাসে নেওয়া। এবার এটার মধ্যে যে আইসক্রিমটা বেঁচে গেছিলো ওটার একটু একটু করে আইসক্রিম উপরে দিয়ে দিচ্ছে সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে। এবারে এগুলোর উপরে একটু কাজু কিচমিচ দেওয়া হবে। তো এখন কিচমিচ দেওয়া হচ্ছে ওই উপরে টপিংস গুলোর জন্য। এবার একটু কাজু দেওয়া হবে। তো সবগুলো এরকম করে একটু একটু করে দেওয়া হবে, তো সাজিয়ে দিলে ব্যাপারটা দেখতেও ভালো লাগবে। তো এই যে আমাদের রেডি আজকের মেনু, মানে আজকের আমাদের ম্যাঙ্গো শেকার রান্না, দেখতেও খুব ভালো লাগছে। চলো এবার এগুলোকে টেস্ট করে দেখা যাক। এই যে আমাদের আমের শরবত হয়ে গেছে এখন তৈরি, বাকি এই যে আমাদের আজকের রাঁধুনি বরাবর রাঁধুনি ভালো ভালো রান্নার রাঁধুনি, কেমন লাগছে বল? কেমন লাগছে মা? সবাই করবে কিন্তু সেরকম ভেবে ভেবে বলবে। বৌদি কেমন লাগছে? দারুণ রান্না হয়েছে, তো ম্যাঙ্গোস একটা দারুণ খেতে হয়েছে। তো ছোটোখাটো একটা রেসিপি ট্রাই করতে পারো, যদি বা আমাদের আবিষ্কার নয়, ইউটিউবই আমাদের রাজা। তো এটা ট্রাই করতে পারো, ভালো লাগছে খেতে। চুল ফুল বড়ো হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো পেট ফেট ভর্তি, কারণ দুপুরের খাবারটা খেয়ে পরে বসলাম। কালকে আমি অ্যাজ ইউজুয়াল ছেড়ে দিয়েছিলাম, কারণ মুড আসছিল না। আর মুড ইজ খুব ইম্পর্ট্যান্ট। ইয়েস, মুড ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাহলে কালকে তোমরা দেখলে যে দাদা আর মা রান্না করলো, রান্না ম্যাঙ্গো শেক করেছিল। তো সেই ম্যাঙ্গো শেকটা খুব একটা কঠিন ছিল না, স্টেপসগুলো খুব ইজিই ছিল। কী কী লাগলো বেশ? হ্যাঁ, আম, আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, দুধ, বরফ, কাজু কিচমিচ, এসবই লেগেছিলো। তো খুব একটা যে অনেক কিছু দিয়ে করা হয়েছে সেটাও নয়, তোমরা সবাই ট্রাই করতে পারো, কারণ এই গরমের দিনে সত্যি খেতে ওটা খুব ভালো লাগছিলো। কালকে রাত্রে প্রায় পেট ফেট ঠান্ডাই ছিল। প্লাস একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও এখনই নিয়ে আসছি। তো এই আইসক্রিমটাও ওই ম্যাঙ্গো শেকটা দিয়েই পরেই হয়েছিল। তো বুঝতে পারছো তো, বাঙালি বটি, জোগাড় তো করতেই পারি, কারণ ওটা বেঁচে গেছিলো একটু। তো কী করবো কী করবো, ছিল এই আইসক্রিমের বাটি, দিয়ে করলাম আইসক্রিম। সাথে আরেকটা জিনিস, তোমরা চাইলে একটু কলাকাঁদ অ্যাড করে দিতে পারো, সে দুধের একটা মিষ্টি হয় কলাকাঁদ, সেটা অ্যাড করলে আরও ভালো লাগবে। আমরাও নিয়ে এসেছিলাম, বাট ভুলে গেছিলাম যে কলাকাঁদ আনা আছে, কারণ আমরা খুব জলদি জলদি করেছিলাম আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো তোমরা ওটা অ্যাড করতে পারো, খুব ভালো লাগবে খেতে, কারণ আইসক্রিমটা অ্যাড করেছিলাম, সত্যিই ভালো লাগছিলো। আর হ্যাঁ, আমাদের নেও পরিবার আস্তে আস্তে এখন 150 জনের হয়ে গেছে। তো যারা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস আছো তাদেরকে অবশ্যই, তারা তো আছোই পাশে, প্লাস যারা আস্তে আস্তে এই জার্নির সাথে যুক্ত হয়েছো, তোমরা সাপোর্ট করছো বলেই ভালো লাগছে। এবং এখন ব্লগস দিতে সত্যিই ভালো লাগে। আগে যখন শুরু করেছিলাম তখন ভাবতাম যে মানে দেখিয়ে দেখিয়ে দেওয়ার মতো, মানে চ্যালেঞ্জগুলো সেরকম হয়তো হতোও না। বাট এখন চেষ্টা করি যেন একদম নিজের মতো করে দিই, নিজের মতো করেই কথা বলি, খুব একটা কাটসও নিই না, একদম যেটা আসে সেটা নিজের মতন করে আসে। মেঘ করেছে, ঝড় হবে হয়তো, তো ভাবলাম এখানে বেশ ভালো ভিউটা আসবে, সেই জন্য এখানেই নিচ্ছিলাম ক্লিপটা। চলো ভিতরে চলে যাই। তো চলে এসেছি রুমের মধ্যে, ছাদ থেকে চলে এলাম কারণ প্রচুর হাওয়া দিচ্ছিল এবং মেঘ করেছে। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো প্রায় দিন বিকেলে এখন মেঘ করছে এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শুধু গুড়গুড় 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 করছে, ব্যাস শেষ। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের 150 জনের ফ্যামিলির জন্য, থ্যাংক ইউ। মানে সত্যি নাম্বারটা ম্যাটার করে না, কিন্তু এই যে একটা করে 150 বা 100 যখন ছুটছে সত্যিই খুব ভালো লাগছে। এবং তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমার আর অনেক দুজনকার তরফ থেকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি এতটা অবধি এসছো এবং যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করবে, লাইকসগুলো সত্যিই ভালো লাগে। প্লাস যদি তোমরা এমন কেউ হয়ে থাকো যারা এই চ্যানেলটাই প্রথম, তো চ্যানেলটা এখন ঘরোয়া ব্লগস চলছে, আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়েও ব্লগ করব যখন লকডাউন উঠে যাবে এবং আমরা ভ্যাকসিনেটেড হয়ে যাব, কারণ আমরা এখনও ভ্যাকসিন পেলাম না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ পরবর্তীকালে আসবে নতুন নতুন ব্লগস। ততক্ষণ তোমরা আমাদের কিমা পরোটা, চিকেন রোল, লীলাবতী এসব দেখতে পারো, মানে এই ভিডিওগুলো দেখতে পারো। এটা আজকে এতটা অবধি ছিল, ইতিকথা বলা হয়ে গেছে, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, জলদি আসবে। যারা দুপুরবেলা দেখছো তাদেরকে গুড আফটারনুন, যারা সকাল দেখছো তাদেরকে গুড মর্নিং, এবং যারা রাত্রে দেখছো তাদেরকে গুড নাইট। চলো টাটা।